কন্টেন্ট বিষয়ক নীতিমালা ভঙ্গের অভিযোগ এনে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নামে পরিচালিত ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সরিয়ে ফেলা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম দুটির মাতৃ প্রতিষ্ঠান মেটা এই সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে। মেটার মুখপাত্র ও বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপিকে বিষয়টি নিশ্চিত করেছেন। মেটার মুখপাত্র এএফপিকে বলেছেন, আমাদের বিপজ্জনক সংস্থা ও ব্যক্তি সংক্রান্ত নীতি বারবার ভঙ্গ করায় আমরা এই অ্যাকাউন্টগুলো সরিয়ে দিয়েছি। তবে এর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তা মেটা উল্লেখ করেনি। একই সঙ্গে আয়াতুল্লাহ আল খামেনি নিজেই এসব অ্যাকাউন্ট ব্যবহার করতেন কিনা তাও নিশ্চিত হওয়া যায়নি, কারণ ইরানে ফেসবুক ও ইনস্টাগ্রাম নিষিদ্ধ। বিশেষ করে গত 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পেছনে ইরানের হাত রয়েছে এমন অভিযোগের পর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বাতিলের চাপ বাড়ে মেটার উপর। সেই হামলার পর ইরানের সর্বোচ্চ নেতা হামাসকে সমর্থন দেন এবং এ হামলার পেছনে ইরানের হাত রয়েছে তা অস্বীকার করেন। মেটার নীতিমালায় বলা হয়েছে, প্রতিষ্ঠানটি বাস্তব দুনিয়ায় ক্ষতি করতে পারে এমন কন্টেন্ট প্রতিরোধ করতে যারা হিংসাত্মক আচরণ করে বা সহিংসতায় লিপ্ত হওয়ার ক্ষেত্রে আমাদের প্ল্যাটফর্মে উপস্থিত থাকতে চায় তাদের আমরা এখানে থাকতে দিই না। মূলত এই নীতিমালার আলোকেই আয়াতুল্লাহ আলী খামেনির অ্যাকাউন্টগুলো সরিয়ে দিয়েছে প্রতিষ্ঠানটি। ইরানের সর্বোচ্চ নেতা একাধিকবার ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান আগ্রাসনের বিরোধিতা করে তার জবাব দেওয়া বিষয়ে অবস্থান ব্যক্ত করেছেন। এমনকি ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা লোহিত সাগরে ইসরায়েল অভিমুখী পশ্চিমা বিশ্বের বাণিজ্যিক জাহাজগুলোয় হামলা চালালে সেগুলো সমর্থন করেছিলেন। ইরানের আয়াতুল্লাহ আলী খামেনি বিগত 35 বছর ধরে ক্ষমতার শীর্ষে অবস্থান করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে তার নামের অ্যাকাউন্টে 50 লাখ অনুসারী আছেন।